اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين نبينا محمد. হাম্মদ আনিকুল ইসলাম আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন জাহাদ জাহাদের ব্যাপারে জেহাদ করা কি ফরজ নাকি জাহাজের হুকুম কি তো সেই ইসলামের দৃষ্টিতে যে জাহাজ রয়েছে আমরা আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। বর্তমান বিশ্বে যে মুসলমানরা বা অন্যান্যরা জাহাজ ঢালা মনে করে জাহাজ অর্থ মারামারি কাটাকাটি এটা ভুল অর্থ এটা মানুষ না জানার কারণে কারণ জেহাদ জেহাদের মূল অর্থ হচ্ছে শরীয়তের দৃষ্টিতে সেটা আমরা বলি জেহাদের সংজ্ঞা হচ্ছে সরিয়তি দৃষ্টিতে কোনো করছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সরিয়তি পন্থায় সকল ধরনের চেষ্টা সাধনা ও কষ্ট করার নামই জেহাদ মানে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে মানুষের শরীর পন্থা শরীর পন্থা নিজের ইচ্ছা মতো করলে হবে না শরীর পন্থা শরীরে কোরআন হাদিস যে রকম এই পদ্ধতিতে সকল ধরনের চেষ্টা সাধনা ও কষ্ট করা নামি জেহাদ এই জেহাদের দলিল হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ তালা বলছেন সুরা হুজরাতের পনেরো নম্বর আয়াত আউদ বিল্লাহ মিনা শৈতান রাজিম ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ তাআলা তারাই যারা নাকি প্রকৃতপক্ষে আল্লাহর ইমান রাখে রসল পরিমাণ আনে এবং তারা এই মানের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় করে না এবং তারা তাদের সম্পদ এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা সাধন করে তারাই সত্যবাদী এই সত্যবাদী আর এই জেহাদরা চার প্রকারের জেহাদ জেহাদরা ইসলিন ইসলামের চারটা চার প্রকারের জেহাদ সেটা আমাদের জানতে হবে এক নম্বর হচ্ছে জেহাদুল নাফস দুই নম্বর জেহাদুর শৈতান তিন নম্বর জালেম চার নম্বর হচ্ছে জেহাদুল কুফফার ওয়াল মুনাফেক মানে প্রথম নম্বর যে প্রথম মানুষের ধারাবাহিকভাবে আসতে হবে এক নম্বর জেহাদুল নফস প্রথম যে জাহাদুল নফস যেটা এলো ফর জাইন এটা সবাই উপরে প্রত্যেকটার উপর জাহাদুল নফস এ ফর জাইন এটা চার প্রকারের তারপর হচ্ছে জাহাদুল শৈতান তারপর হচ্ছে জেহাদুল জানেম এবং জেহাদুল কুফফার ওয়াল মুনাফেক মানে কাফেরদের সাথে এবং মুনাফির সাথে জেহাদ করা তো এই প্রত্যেকটার হুকুম আলাদা রয়েছে এবং প্রত্যেকটা কী কত ধরনের আমরা বলব প্রথম নম্বর হচ্ছে জাহাদুল নাফ এটা হলো ফরজায়ন এটা সবাই উপরে জিহাদ এটা এই জেহাদুর চেষ্টা সাধন করা একটা এক নম্বর হচ্ছে এটা চার প্রকারের এই জেহাদুল নাফসটা চার প্রকার আবার এক নম্বর হচ্ছে এলেম অর্জন করা দুই নম্বর হচ্ছে এলএম অনুযায়ী আমল করা তিন নম্বর হচ্ছে দাওয়াত দেওয়া চার নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা এই এটা জেহাদুল নাফ চার প্রকার এটা দলিল হচ্ছে সুরাতুল আসর সূরাতুল আসর মধ্যে আল্লাহ তারা বলে দিয়েছেন যে প্রত্যেকটা লোক ক্ষতির মধ্যে রয়েছে যারা চারটা কাজ করবে তারাই সফল কাম এটা হচ্ছে এলেম অর্জন করা এবং আমল করা দাওয়াত দেওয়া সফল করা এটা সুরাতুল আসর পরেন যদি আপনি জেনে নেবেন এটা হচ্ছে জাহাদুল নাফ আর এটা এই জেহাদুর হচ্ছে ফর আইন এখানে প্রত্যেকের জন্য এটা দিনের এলেম অর্জন করা আর সেই অনুযায়ী আমল করা নামাজ হজ জাকাত কোনটা হালাল হারাম এই ব্যাপারে চেষ্টা সাধনা করতে হবে শিখতে হবে তারপরে সেই অনুযায়ী আমল করতে হবে আমল করতে গেলেও কষ্ট লাগে চেষ্টা সাধনা দরকার ধৈর্য দরকার ঠিক তারপরে দাওয়াত দিতে হবে দাওয়াত ক্ষেত্রে এবং সবর করতে হবে এই চারটা তাহলে জেহাদুর নাফস সর্বপ্রথম যে জেহাদের প্রকার নাফস নফস নিজের নফসের সাথে জাহাদ করা এটা চার প্রকার এলে অর্জন করা আমল করা দাওয়াত দেওয়া সবর করা এটা দলীয় আছে দুই নম্বর হচ্ছে জেহাদুর শৈতান যে শয়তানের সাথে জাহাজ করা তো দিন ইসলামের ওপর নিজেকে সর্বদা প্রতিষ্ঠিত রাখতে চাইলে শয়তানের বিরুদ্ধে অনবরত যে চেষ্টা সাধনা করতে হয় তার থেকে বাঁচা থাকা সেটাকে জাহাদের শয়তান বলে এটা দুই প্রকারের এটা দুই এক নম্বর হচ্ছে শতানের পক্ষ হতে সকল ধরনের সংশয় ফিতনা সৃষ্টিকারী চক্রান্তের বিরুদ্ধে জাহাদ করা অর্থাৎ শতানের সবসময়ের মধ্যে সন্দেহ সংসদে এবং মানুষের ইমানকে নষ্ট করতে চায় তখন কোরআন হাদিসের এলে অনুযায়ী সেটা এটাকে প্রতিহত করা ইমানকে ঠিক রাখা এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে সকল ধরনের পাপ কার্যের প্রতি আকর্ষণমূলক আক্রমণের বিরুদ্ধে জাহাজ করা মানে শয়তান সবসময় মানুষকে মানে পাপের প্রতি আকর্ষণ করে আকর্ষণ করে এবং পাপ কাজে তাকে উদ্বুদ্ধ করে তো সেখান থেকে নিজেকে বিরত থাকতে হবে এটাও জাহাদুর এই জেহাদুর শেতান এটাও ফর জাইন প্রত্যেককে এটা করতে হবে কারণ এটা করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না এলিম প্রথম যদি জাহাদ নাফ চেক করে থাকে তখন তার কাছে এলিম থাকবে তো এক নম্বর হচ্ছে এটা দুই প্রকার আমরা জেহাদুর শৈতান মানে শয়তানের সাথে জাহাদ করা দুই প্রকার মানে শয়তান এক নম্বর হচ্ছে শয়তান সবসময় মনে মনে মানুষের আকি দাগত আকি নষ্ট করার চেষ্টা করে তখন মনের মধ্যে অশ্রোসা দেয় যে আল্লাহ আমি দেখি দেখিনি আল্লাহকে কিভাবে বিশ্বাস করব তারপরে পরকাল দেখি দেখিনি এগুলো কোরআন হাতে দলিল আছে তো সেই জন্য কোনো ধরনের সন্দেহ সংসার করা যাবে না যখনই মন কুমন্ত্রণ আসবে তখন বলতে হবে রাজিম আর দুই নম্বর হচ্ছে যখন নাকি শয়তান মানুষকে সব সময় যে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে এবং খারাপ কাজটা তার তার চোখের মধ্যে মানে আকর্ষণমূলক নিয়ে আসে তখন এইটা থেকে বুঝতে হবে কারণ আল্লাহ তারা বলছেন ইন্ন শাইতানা ইন্ন শৈতান মুবিনা শয়তান মানুষের সর্বদা প্রকাশ্য শত্রু অন্য শৈতান ওয়াদু বোন ফত্তা খিদু ওয়াদু আল্লাহতলা বলতেছে সুরাজ ফাতের ছয় নম্বর আয় অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু হিসেবে গ্রহণ করো এবং যে তোমাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে তার কাজেই এই শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তিন নম্বর সে শয়তান জুলুম জালেমদের বিরুদ্ধে জেহাদ করা জালেম জালেম বলে অর্থাৎ সমাজে যারা অত্যাচারী পাপি তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করার নামই জাহাদ এটা ক্ষমতা রয়েছে এটা তিন প্রকারের এটা হচ্ছে রসুলসাম হাদিসে বলে দিয়েছেন এটা হাদিসটা হচ্ছে সহ হাদিস এটা মুসলিম তিরমিজি আবুদাবুদে রয়েছে রাম কুমন কারণ আলীফুল ইমান তাহলে জালেম যারা আছে পাপি পাবিষ্ট তাদের সাথে জাহাজ করা তিন প্রকারের সেটা এক নম্বর হচ্ছে শক্তি ধারা যদি শক্তি থাকে জাহাদ করা এবং যে এখানে শক্তি তারা যদি না পারে তার কোনো ক্ষমতা না থাকে প্রত্যেকে সে একটা একটা লোক একটা পরিবারে তার ক্ষমতা আছে পরিবারের মধ্যে সে সেখানে শক্তিটা প্রয়োগ করতে পারবে যে যেখানে দায়িত্বশীল সেখানে তার তার যতটুক ক্ষমতা আছে এই ক্ষমতা প্রয়োগ করার যতটুকু সাধ্য আসে সেই অনুযায়ী ক্ষমতা দিয়ে সেটাকে প্রতিহত করবে খারাপ কাজকে দুই নম্বর আছে কথার দ্বারা ওয়াজের মাধ্যমে নসিহতের মাধ্যমে এবং উপদেশের মাধ্যমে সেটাও যদি সম্ভব না সেখানে যদি বিপদ হয় তাহলে সেটাও করবে না আরও ছাড় দেওয়া সে অন্তরে 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 জাহাজ করবে অন্তরে মানে মনে মনে এটাকে ঘৃণা করবে এটার এটার প্রতি নিন্দা আহ পোষণ করবে এবং আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ তারা যেন তাকে তৌফিক দেয় সেজন্য এটা প্রতিবাদ করতে পারে বা এটা প্রতিহত করতে পারে তো এখানে যে ক্ষমতা না থাকলে ক্ষমতা দিয়ে জাহাজ করে তখন জায়েজ নাই এই এবং আবাং কথার কথা বলতে গেলে যদি বিপদ তখনও এটা এখানে আ আল্লাহ তালা এখানে ছাড় দিয়েছেন যে সে অন্তর করবে এই জন্য রসুল সাল্লাম এর সহি হাদিস রা আমিন কুমুন মুনকারান ফাল ইউগাইরু বি হাদিস ফা ইল্লাম ইস্তাতাফ বি লিসানিহি ফা ইল্লাম ইস্তাতাফ বি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন তোমাদের মধ্যে যারা খারাপ কাজ ঘটতে দেখবে সে যেন শক্তি দ্বারা তা বন্ধ করে তা না করতে পারলে সে যেন কথার দ্বারা তা বন্ধ করে তা করার চেষ্টা করে তাও যদি না করতে পারে সে যেন অন্তরে ঘৃণা করে আর ইহাই হচ্ছে অন্তত ইমানের লক্ষণ তো এই তাহলে এই এখানেও তিনটা পর্যায় রয়েছে জালেমদের সাথে ক্ষমতাধর মানুষের সাথে তিনভাবে জেহাদ করতে হবে সেটা হচ্ছে ক্ষমতা থাকলে ক্ষমতা দেওয়া ক্ষমতা না থাকলে কথার মাধ্যমে তিন নম্বর আছে দ্বারা তারপরে চতুর্থ নম্বর যে জেহাদের প্রকার রয়েছে সেটা হচ্ছে কাফেরদের সাথে এবং মুনাফেকদের সাথে যুদ্ধ করা বা জেহাদ করা তো এটা হচ্ছে ফরজে কিফায়া এটা হচ্ছে প্রত্যেকের অনুযায়ী সবাই ফরজ না সমাজের যারা নাকি এই ক্ষমতা রাখে তারা করবে আর সবাইটা আদায় হয়ে যাবে আর সবাই কেউ যদি না করে তাহলে সবাই গুণ হবে এটা ফরজিকিফা এটা হচ্ছে চার প্রকার এটা 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 চার প্রকার এক নম্বর হচ্ছে অন্তর দ্বারা জেহাদ করা অর্থাৎ তাদেরকে ঘৃণা করা কাফেরদেরকে যারা ইসলাম বিদ্বেষী যারা নাস্তিক যারা ইসলাম বিরোধী রসুলের বিরোধী শুনে তাদের মনে মনে এইটা তাদেরকে ঘৃণা করা তো এটা হলো সবাই রিফর জায়েন প্রত্যেকের উপর এটা তারপর দুই নম্বর হচ্ছে কথা দ্বারা জেহাদ করা কথা দ্বারা জিহাদ করা মানে তাদের বিরুদ্ধে কথা বলা যে কাফেররা নিকৃষ্ট জীব এবং তাদের মাধ্যমে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না তাদের সাথে যোগাযোগ রাখা তাদেরকে ভালোবাসে এটা এভাবে কথার দ্বারা প্রতিহত করা এটা 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 যদি সে পারে তাহলে করবে না পারলে মনে মনে তিন নম্বর হচ্ছে সম্পদ দ্বারা জিহাদ করা অর্থাৎ যারা নাকি যখন নাকি কাফেররা কোন দেশ আক্রমণ করে মুখমুখি যুদ্ধ ঘটে তখন এই যে শূন্যদের খরচ বহন করা যদি দেশে দেশে বাজেট না থাকে যখন জনগণ সেটা খরচ বহন করতে পারে যার যে যতটুকু তৌফিক আছে সেই যুদ্ধে মুজাহিদ যারা আছে তাদের পিছনে খরচ করা আমরা তাদের যে যে সমস্ত জিনিসগুলো লাগবে সাত সরঞ্জম যুদ্ধের এটা জন্য খরচ করা এটা এটা অফার জিফাই যাদের সমর্থ আছে চার নম্বর হচ্ছে নিজের যান দ্বারা জেহাদ করা অর্থাৎ সরাসরি যেই সৈন্যরা যুদ্ধ করতে গেছে তারা তখন তখন হয়তো তারা মরে যেতে পারে তারা তখন লড়াই করবে মুখোমুখি লড়াই করা অর্থাৎ যখন নাকি কাফেররা কোন দেশে হামলা করে বা আক্রমণ করে দেশকে মুসলমান দেশকে মুসলমান দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তখন একটা এটা একটা সরকারের আন্ডারে হতে হবে এটা রাষ্ট্রগত হবে এখন ব্যক্তিগতভাবে কোনো জেহাদ নাই এটা রাষ্ট্রগত এবং এটা মানে সরকার সরকার গত হবে মানে সরকার থাকতে হবে সেখানে আদেশ করবে সরকার এবং সেখানে একটা মানে সেনাপতি সেনাপতির আইতে এবং order অনুযায়ী করতে হবে কিন্তু ব্যক্তিগত ভাবে করা যাবে না আর এই এটার মূল উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য জেহাদের যে মূল উদ্দেশ্য এই যে জেহাদুল কুফফার আল মুনাফিক এটা চার নম্বর জেহাদ সেটা হচ্ছে ফরজে কিফায়া আমরা বললাম আর এই জেহাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক নম্বর ইসলামকে সকল ধর্মের উপর বিজয় করা দুই নম্বর হচ্ছে মমিন ও মুনাফেকের মাঝে যে পরীক্ষা করা হয় ইমানের সত্যতা যাচাই করা এখন যারা নাকি বোঝা যাবে যে যে নাকি সত্যি প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহকে ভালোবাসে তখন সে তার যদি ক্ষমতা থাকে এবং তার সম্পদ থাকে এবং সে নিজেও জীবন দিতে পারবে তখন সে জীবন দিবে দেশকে রক্ষা করার জন্য দিনকে তিন নম্বর মুসলমানদের সম্মান ও নেতৃত্বে নেতৃত্ব প্রতিষ্ঠা করা চার নম্বর আল্লাহ সন্তুষ্টি অর্জন করা পাঁচ নম্বর পৃথিবীর বুকে ইনসাফ ও শান্তি কায়েম করা ছয় নম্বর ইসলাম বিরোধী সকল বাতিল পথকে প্রতিহত করা সাত নম্বর সে কাফেরদেরকে ইসলামের প্রতি আহ্বান করা কাফেরদেরকে ইসলামের প্রতি আহ্বান করা তো জেহাদে মেয়েটা এটা আদব রয়েছে মানে এমনি জেহাদ করলে গেলে হবে না জেহাদের যে আদব আছে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ যে ইসলামের ইসলামের অনুসারী হওয়া জেহাদ করতে গেলে সে ইসলামের অনু মানে মুসলমান হতে হবে আকল বালেক থাকতে হবে এবং বুদ্ধিসম্পন্ন থাকতে হবে বালেক হতে হবে পুরুষ হতে হবে মহিলাদের জন্য কোনো জেহাদ নাই ক্ষমতা ও সমর্থ থাকতে হবে পাঁচ নম্বর আর ছয় নম্বর হচ্ছে পিতা মাতার অনুমতি লাগবে যদি পিতামাতার অনুমতি না নিয়ে যায় তাহলে এটা জায়েজ নাই অর্থাৎ ঋষির পাশে যে ওহুদের যুদ্ধে দুজন লোক থেকে আসলো আইসা আর বলল বললো যে আল্লাহ আল্লাহ রসলাম আমরা যুদ্ধ করবো আপনার সদিন আসলাম বলেন তোমাদের পিতামাতা আসেনি তারা বললো হ্যাঁ সদুরস্লাম বললেন যে তোমরা কি অনুমতি নিয়েছেন তারা বললো না তখন স্লাম বললেন যাও তাদের তোমরা খেদমত করো এটাই তোমাদের জন্য জিহাদ তো কাজেই এক নম্বর মুসলমান হইতে হবে বালক হইতে হবে বুদ্ধিসম্পন্ন হতে হবে তারপর হচ্ছে পুরুষ হতে হবে পাঁচ নম্বর তার ক্ষমতা থাকতে হবে ছয় নম্বর যে সেটা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের সরকারের অনুমতি লাগবে সরকারের পক্ষ থেকে এবং সাত নম্বর সর্বশেষ পিতামাতার অনুমতি লাগবে এখন পিতামাতা যদি অনুমতি না দেয় তাহলে রাষ্ট্র রাষ্ট্রের অনুমতি থাকলেও চলবে না সেটা রাষ্ট্রের অনুমতি দেওয়াটাও যায় না যে একটা লোকের যদি বৃদ্ধ মাতা থাকে তাদেরকে তাদের খেদমুত করা এটা জিনিস এখন কিন্তু যাদের এই এই শর্তগুলো আছে তারা জেহাদ করতে যাবে আর জেহাদ করতে গেলেও সেখানেও আদব রয়েছে প্রায় বারোটার মতো আদব রয়েছে সেটা হচ্ছে এক নম্বর আমরা যেটা বলবো সেটা হচ্ছে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়া দাওয়াত অগ্রাহ্য হলে তখন আগেই আক্রমণ করা ইসলামের নিয়ম নাই কারণ যতগুলা যুদ্ধ হয়েছে কাফেররা মুসলমান দেশের ওপর মুসলমানদের হামলা করছে এবং মুসলমানরা রসুল যে যুদ্ধ করেছেন সেগুলো হচ্ছে প্রতিহত করা নিজেকে ডিফেন্স হিসাবে যুদ্ধ করেছেন দুই নম্বর হচ্ছে জিজিয়া দেওয়ার প্রতি আহ্বান করা জিজিয়া মানে জিজিয়া দিতে অস্বীকার জানালে তখন যুদ্ধ মুসলমানরা মুসলমানদের দেশ জিজিয়া দেয় করছে তাদেরকে মারামারি করা এটা জায়েজ নয় তিন নম্বর তাদের সাথে যুদ্ধ করা যখন তারা যুদ্ধ করতে আসবে তখন তাদের সাথে অবশ্যই যুদ্ধ করতে হবে কিন্তু যুদ্ধ করার ক্ষেত্রেও চার নম্বর আদৌ হচ্ছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না পাঁচ নম্বর যুদ্ধ ক্ষেত্রেও মহিলা ও শিশুদেরকে হত্যা করা যাবে না মহিলাদেরকে শিশুদেরকে হত্যা করা নিষেধ ছয় নম্বর বৃদ্ধ এবং দুর্বলদেরকে হত্যা করা যাবে না সাত নম্বর কাউকে আগুন দ্বারা জ্বালানো বা মারা এভাবে যাবে না আট নম্বর যারা লড়াই করতে আসবে শুধু তাদের সাথেই লড়াই করা অর্থাৎ যারা মারতে আসবে পবিত্র কোরআনে এখানে এই কথাই বলেছে যে কাতিল্লাধী কাতিল তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদেরকে মারতে আসে কিন্তু যারা মারতে আসে না তাদের সাথে যুদ্ধ করা একটা নিষেধ তাদেরকে মারাও হারাম নয় নম্বর হচ্ছে যুদ্ধ সময় একমাত্র আল্লাহর সাহায্য কামনা করা আল্লাহর কাছে ভরসা করা আল্লাহ রাবুল আলমিন যেন বিজয় দান করেন দশ নম্বর সে সর্ব অবস্থা আমিরের বা যে সেনাপতি তার আনুগত্য করা নিজের ইচ্ছা মতো যুদ্ধ করে না যে সেনাপতির আয়ত্তে যারা যুদ্ধ করবে সেই সেনাপতি বা আমিরে আনুগত্য করা এগারো নম্বর হচ্ছে ধৈর্য সহকারে লড়াই করা বারো নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণে আশা করা যে আল্লাহর রাস্তায় সে যদি এখানে সে যদি বিজয় অর্জন করে তাহলে সে গণিমতের মাল পাবে এবং সে আল্লাহর আল্লাহরণ তাকে অনেক সাপ দেবেন আর যদি সে মারা যায় তাহলে আল্লাহর রাস্তায় সে শহীদ হল এবং শহীদের মর্যাদা অনেক বেশি শহীদের পাঁচটা মর্যাদা রয়েছে সে মৃত্যুর মরণটা অনেক সহজে হবে কষ্ট পাবে না এবং মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন দুই নম্বর তিন নম্বর হচ্ছে কবরে তার আযাব হবে না কবরে প্রশ্ন করা হবে না চার নম্বরে সে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে পাঁচ নম্বর আল্লাহ রাব্বুল তাকে 72 টা হুর দিবেন আল্লাহ রাব্বুল আমাদেরকে এই জিহাদের প্রকৃত হাকিকত সঠিকভাবে বোঝা আমল করা তৌফিক দান করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন